যেটা কিন্তু গভর্নমেন্ট কোনো মতেই দেবে না, কোনো দিনই দেবে না, ঠিক আছে? তাহলে এরকম ধরনের কোন একটা দিলে তুমি উদাহরণ বলবে যে এমন একটা ভ্যাকসিন আছে যেটা বাইরে থেকে দিতে হবে, কোন ভ্যাকসিন এটা আনকমন করছে জিজ্ঞাসা করে, না হলে তোমাকে ভ্যাকসিনের মতেই গভর্নমেন্টে কি করে সেগুলোই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এটা ছ মাস থেকে সাত মাসের মধ্যে দেওয়া, কিন্তু আদতে গভর্নমেন্ট 100% করতে পারে না, গভর্নমেন্ট 90 হয়ে গেলে 100 বলেছে, 90% কমপ্লিট হলে 100 বলে, 10% এর মধ্যে একটু ভ্যাকসিন বলে কোনো ব্যাপার না, ফ্লু ভ্যাকসিন না, কিন্তু যদি ফ্লু ভ্যাকসিন না না তাহলে বার্ড ফ্লু এইসে হেনা তেনা এগুলো তোমাকে ইয়ে করবে, ঠিক আছে? হওয়ার চান্সেস থাকে। বুস্টার মানে হচ্ছে, বুস্টার মানেই বুঝবে একবার দেওয়ার পর আবার একটা বুস্টার হয়, এটা এটা দেয় হচ্ছে 5 বছর 15 দিন পরে এই প্রথম ফ্লু ভ্যাকসিনের, 15 দিন পরে সেকেন্ড ফ্লু ভ্যাকসিনের বুস্টার, ঠিক আছে? 15 দিন পর এইটার ক্ষেত্রে ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে অন্যটা বলছি, ঠিক আছে? সবার আলাদা আলাদা আছে, কারো 2 মাস হয়, কারো 4 মাস হয়, কারো 5 মাস হয়, সেটা ভ্যাকসিন অনুযায়ী ডিপেন্ড করে যে কতদিনের হয়। ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে 15 দিন পরে হয়, এটা কিন্তু আউট অফ দ্য বক্স কোশ্চেন বলছি, খুব টাফ হলে কোশ্চেন তবে এটা হবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে তো জিজ্ঞাসা করা হয়েছে ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন, আইসিডিএস সংক্রান্ত ইমিউনাইজেশন জিজ্ঞাসা করেছে, আপনি তার এমনি ইমিউনাইজেশন জিজ্ঞাসা করলে পুরোটাই বলছে, সেটা বলে দিচ্ছে, ঠিক আছে? এখন আমি শুরু করিনি, কোভিড এ ঢুকিয়ে নিয়ে কোভিড এর আমাদের পার আছে, এইখানে অব্দি বললাম জেনারেল ইমিউনাইজেশন, কোভিড একটা আলাদা, ঠিক আছে? তোমাকে জিজ্ঞাসা করলে, তোমাকে জিজ্ঞাসা করলে ফুল ইমিউনাইজেশন মানে কি, তুমি বলবে 100% ইমিউনাইজেশন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্টের 90-95 হলেই সেটা হয়ে যায়, দু একটা ভ্যাকসিন তাকে বাইরে থেকেও নিতে হয় স্যার, যেরকম এই সময় ফুল ভ্যাকসিন এরকম, কারণ ফ্লু ভ্যাকসিন গভর্নমেন্ট দেয় না, তোমাকে দেখে যেতে হবে মুখস্থ করে, না স্যার এই শিডিউলের মধ্যে আমি দেখলাম, দিস ইজ দ্য শিডিউল বলে বলে দিতে হবে শিডিউল, তবে তো বুঝতে পারবে তোমার নলেজ কোথায়, ঠিক আছে? কতটা ডেপথে গিয়ে, ঠিক আছে? তোমাকে তো এনে মুখস্থ রাখতে হবে, যদি ও চায় তবে বলবে, না তোমার তো বলবে না, ও যদি বলে যে প্রাইভেটে কি আছে, আমি তো বলিনি, ও যদি জিজ্ঞাসা করে এমন কোনো ভ্যাকসিন আছে যে গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না কিন্তু প্রাইভেট থেকে দেওয়া হয়, সেই তখন বলবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মানে বসে দিয়ে ঠান্ডায় বসো, ঠিক আছে? চলে গেলে চলে যাও, শরীর খারাপ না গরম তো, যে শরীর খারাপ বা কিছু হয় বলবে আমার, কারণ পড়ার মধ্যে থাকি তো ওগুলো মানে খেয়াল করা হয়। এইবার হচ্ছে ইমিউনাইজেশনের কতগুলো পার্ট, একটা তো গেল বললাম যে এমনি ইমিউনাইজেশন যেগুলো বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়, এবার হচ্ছে কোভিড, কোভিড সংক্রান্ত ইমিউনাইজেশনে কি কি হচ্ছে, কোভিড সংক্রান্ত ইমিউনাইজেশন বলতে আমাদের কাজ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ যেটা সেটাই সুপারভাইজারের আদতে কাজ, কারণ সুপারভাইজারের কাজ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীকে রিজুভিনেট করা বা ওর কাজগুলোকে দেখা, আমাদের কাজ হচ্ছে যখন হসপিটাল থেকে বা সাবসেন্টার বলে, সাবসেন্টার থেকে অনেক কাজ হয় যেখানে ইউএনএমরা বসে, সাবসেন্টার থেকে যখন ভ্যাকসিনের ব্যবস্থা করা করছে, সেই কোন দিন করছে সেগুলো পাবলিকের কাছে পৌঁছে দেয়, কবে 11-15 বছরের বাচ্চাদের জন্য করছে, কবে কোনটা দিচ্ছে, কোন দিন কোভিশিল্ডের অ্যারেঞ্জমেন্ট করছে, কোন দিন কোভ্যাক্সিনের অ্যারেঞ্জমেন্ট করছে, কোথায় কথা করে ডোজ দেওয়া হচ্ছে, এগুলো অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবলিককে ইনফরমেশনগুলো পৌঁছায়, যেরকম আশা পৌঁছায়, আশা একটা লেভেলে পৌঁছায়, অঙ্গনওয়াড়িটা পৌঁছায়, আশারা 1200 পপুলেশনে কাজ করে, বোঝা গেল? ওরা 1200 পপুলেশনে একজন আশা থাকে, আর অঙ্গনওয়াড়ি কর্মী 400-500 পপুলেশনে কাজ করে,
সে অঙ্গনওয়াড়ির পাওয়ার কিন্তু আশার থেকে বেশি। বুঝা গেল? আশা কাজ করে অফিসিয়ালি 1200 পপুলেশনে একজন আশা, একটা আশা। আর অঙ্গনওয়াড়ি হিসাব অনুযায়ী বেশিটাও কাজ করে অঙ্গনওয়াড়ি, কিন্তু মোটামুটি 400-500 পপুলেশনে একটা থাকার কথা। এগুলো ভ্যারি করে কিন্তু মোটামুটি এইটাই। সেই জন্য আশার থেকে অঙ্গনওয়াড়ি রিচ অনেক বেশি থাকে, অনেক লোকের সঙ্গে পরিচিতি অনেক বেশি থাকে আশার থেকে। ঠিক আছে, আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 400-500 পপুলেশনের মধ্যে একটা ওয়ার্কার দেওয়ার কথা, তার মানে আছে এরকম না। আর ওদের 1200-তে একটা আশা ওয়ার্কার দেওয়ার কথা, এটাই হচ্ছে বলা। এইবার হচ্ছে এইগুলো কিন্তু অনেকে বলতে পারবে যদি ফিল্ড লেভেলে কাজ না করে এইগুলো একদমই জানা সম্ভব। তো সেইখানে সাব সেন্টার এইগুলো কোনো আরো বা কেউ বলতে পারবে না কনফার্ম। তোমার লাইন নিয়ে কাজ করো, ওরা বলতে পারবে কত ছটা কতটা কি এইগুলো বলতে পারবে, এইগুলো নলেজ মনে হয়। ঠিক আছে, তো সাব সেন্টারে ভ্যাকসিনেশনের এইগুলো হয়। এইবার এই ভ্যাকসিনেশন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও দেওয়ার একটা কথা চলছে। হ্যাঁ, জনসনের একটা ভ্যাকসিন তৈরি হয়েছে যে বাচ্চাদের জন্য দেওয়া হবে, আর একটা তৈরি করে জাইলাস ক্যাডালাস বলে একটা কোম্পানি তৈরি করেছে। এটা ফিউচারে আসবে, যেগুলো পরবর্তীকালে অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু দেওয়া হবে, এরকম প্রোগ্রামিং চলছে। বলবে শুনেছি যে পরবর্তীকালে এইটা লিখতে হবে না কোন ভ্যাকসিন আসছে, কারণ কোনো কোম্পানির নাম পাওয়াটা ইন্টারভিউতে বুদ্ধিমানের কাজ। জিজ্ঞাসা করলে তবেই বলবে, বলবে বাচ্চাদেরও ভ্যাকসিন আসছে, সেই ভ্যাকসিনগুলো পরবর্তীতে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকেই হয়তো দিতে হবে, কারণ বাচ্চাদের তো আর কোনো জায়গা নেই। প্রাইমারি স্কুল না অঙ্গনওয়াড়ি সেন্টার, এছাড়া তো আর কোনো জায়গা নেই। এগুলো বাচ্চাদের ভ্যাকসিন আসবে, এই দুটো কোম্পানি বাচ্চাদের বানাবে। ঠিক আছে, ওই যে কোভিড ভ্যাকসিন, কোভিড অবশ্যই আমি কোভিড নিয়ে আলোচনা করছি, কিন্তু কোভিড নিয়েই বলবো। ঠিক আছে, এইবার এই যে ভ্যাকসিনেশন গুলো আছে, এইবার এখন তোমার আমাদের কাজ কি, শুধুমাত্র মোটিভেটার হিসেবে কাজ করা, আর যারা যারা যাচ্ছে তাদেরকে ব্যবস্থা করা। এখন অনেকে ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট হয়নি, তাদেরকে আমরা সেকেন্ড ভ্যাকসিন, ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি। তাদের সেকেন্ড ভ্যাকসিন আছে, তাদেরকে সেকেন্ড ভ্যাকসিনের জন্য যাদের বুস্টার পাওয়ার বা তারা বুস্টার পাচ্ছে, যেমন অঙ্গনওয়াড়ি কর্মীরা বুস্টার পাবে, সুপারভাইজার বুস্টার ডোজ পাবে, সিডিপিও বুস্টার, কারণ আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কাররা বুস্টার পায়, অথবা যারা 50 বছরের উর্ধ্ব তারা বুস্টার পায়। ঠিক আছে, সেই বুস্টার গুলো পাওয়া তোমাকে জিজ্ঞাসা করতে হবে, অঙ্গনওয়াড়ি কর্মী কি বুস্টার পাওয়া চো, হ্যাঁ, সুপারভাইজার কি বুস্টার পাওয়া চো, হ্যাঁ, কারণ এরা ফ্রন্টলাইন ওয়ার্ক। ঠিক আছে, এরা বুস্টার পাবে, বুস্টার এরা নিতেই হবে। ঠিক আছে, আমরাই ফার্স্ট ভ্যাকসিন নিয়েছিলাম, কারণ আমরা ফ্রন্টলাইন বলে আমাদেরই প্রথম নিতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে এই বিষয়গুলো কাজ হচ্ছে আমাদের থাকে ফর্ম ইমিউনাইজেশন পার্ট, ইমিউনাইজেশন একটা রেজিস্টার কাজ করে, তাহলে 5 নম্বর রেজিস্টার, যেটাকে আমরা বলি ইমিউনাইজেশন রেজিস্টার। ঠিক আছে, তুমি আবার ওখানে গিয়ে 5 নম্বর নিচে যেতে বলতে যাও, তাহলে বাকি রেজিস্টার গুলো জিজ্ঞাসা করা শুরু করবে, তোমাকে একান্ত জিজ্ঞাসা করলে বলবে। ঠিক আছে, হ্যাঁ, মুখে বলবো, সব কটা বলবো না, মাথায় রাখতে পারবে, 11টা রেজিস্টার তো সব মাথায় রাখতে পারবে। ঠিক আছে, আমি একদিন কাগজটা পোস্ট করে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমার মুখস্থ করতে সুবিধা হবে। এখন মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট রেজিস্টার সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, কী কাজ হয় আর না হয়, ঠিক আছে, আগে এইগুলো কমপ্লিট করে, না কমপ্লিট করে আমরা রেজিস্টার ঢুকতে পারবো, অন্যদিকে ডাইভার্ট করো না, তাহলে কী হবে, জায়গাটা চলে যাবে, এতগুলো জিনিস বলা যাবে। ঠিক আছে, দেখছো তো একটা কমপ্লিট করতে কতটা সময় লাগছে। ঠিক আছে, কারণ বলার শেষ নেই। এইটা হয়ে গেলো রেজিস্টার সংক্রান্ত বিষয়। এবার আমি পরেরটাই দেখি, সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন। হ্যাঁ বলুন, ওটা তো পুরো চার্টের মধ্যে আছে, আধার কার্ড এখন কি করবো, হেলথ অ্যান্ড ওই চার্টটা আমি করতে করতে হবে, আমি দিয়ে দেবো গ্রুপে। হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন, ঠিক আছে, এটা আমাদের 9 নম্বর পড়লো, 4 নম্বর। হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশনে কি করতে হয়, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কি করে, এরা নিউট্রিশনের কাছে কিন্তু অনেক সাজেশন দেয়, মায়েদের দেয়, ইয়েদের দেয়, আমাদের যারা বাচ্চারা আছে তাদের দেয়। তো বাচ্চাদের কাদের মাধ্যমে দেবে, মায়েদের মাধ্যমেই দেবে, বাচ্চা তো আর বুঝবে না আমি কি খাবো না খাবো। সেই জন্য কি হয়, আমাদের মাদার্স মিটিং একটা আর আছে, মাদার্স মিটিং। ঠিক আছে, এটা অঙ্গনওয়াড়ি কর্মীরা করে মাঝে মাঝে, মাদার্স মিটিং। মাদার্স মিটিংটা কি জিনিস, ধরো যে মায়েরা আছে ওদেরকে একদিন ডাকা হলো যে আজকে তোমরা এসো, দেখানো হবে যে কার কার বাচ্চার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, যারা 3-6 বছর আছে তাদেরকে দেখানো হবে যে এই এই পড়াশুনো করাচ্ছি বা এই করছি, ওরা ছড়া করে দেখাবে, সুন্দর ব্যাপার হবে। তারপর মায়েদের যারা 3 বছরের মধ্যে আছে তাদের যাদের অবস্থা খারাপ ভালো সেগুলো গ্রোথ চার্ট দেখানো হলো,
তারপরে বলা শুরু করলো অঙ্গনওয়াড়ি কর্মী যে যারা প্রেগনেন্ট ল্যাকটেটিং আছে তাদের কি কি খাবার খেতে হবে। এবার দেখো বইয়ের খাবার বলে এখানে লাভ হয় না, সুপারভাইজার বা সিডিপি আমরা এই মিটিংগুলোতে যাই, কত কত মিটিংয়ে সব জায়গায় যেতে পারি না, ঠিক আছে, কী বলি আমরা গিয়ে কোন কোন জিনিসগুলো কম পয়সায় নিউট্রিশন হয়। আমি বলে দিলাম ওকে মাছ মাংস খাওয়ার কথা, আজকে আমদাঙ্গা বেশিরভাগ জায়গায় প্রত্যন্ত অঞ্চল, ওখানকার লোকেরা মাছ মাংস খেতে পারবে, কিন্তু বারাসাতের যেগুলো পয়সা এলাকা সেখানে আমি মাছ মাংসের কথাই বলবো, তাহলে কোথায় কী বলবো সেটা আমাকে জানতে হবে। যে সেন্টারে আমি যাচ্ছি সেখানে কম পয়সায় কী ধরনের পুষ্টিকর খাবার পাওয়া যায়, যেমন মেয়েদের ক্ষেত্রে আয়রন খুব জরুরি, তাহলে আয়রনের জন্য গুরুত্বপূর্ণ জিনিস কি থোড়, থোড় থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, থোড় খেতে হয়, ঠিক আছে। হ্যাঁ, দুমুর, এবার যেগুলো ওখানে অ্যাভেলেবেল আছে আমি চার পাঁচটা নাম বললাম, রোগ বললে এগুলো পাওয়া যাচ্ছে, কম নামে পাওয়া যাচ্ছে, সেইগুলো নিয়ে করলাম। আমি কেন দুমুরের কথা বললাম আর থোড়ের কথা বললাম, দুমুর পাওয়া যায় কম, থোড় পাওয়া যায় বেশি, ঠিক আছে, তাহলে আমাকে সেটাও বুঝতে হবে, তার দামও বুঝতে হবে, বুঝে ওকে একটা কিন্তু মোটামুটি বলে দিতে হবে এই এই খাবে তুমি। গাজরটা আমরা অবশ্যই বলি, কারণ অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে গাজর একটা অন্যতম ভূমিকা পালন করে, ঠিক আছে, কোন সময় খেতে হবে, তোমাকে আইএফএ ট্যাবলেট বললে আমাদের এখান থেকে একটা ট্যাবলেট দেয়, খুব ইম্পর্টেন্ট, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, এটা প্রেগনেন্ট ওমেনদের দেওয়া হয় আর অ্যাডোলেসেন্টদের দেওয়া হয়, আয়রন ফলিক অ্যাসিড। এবার এই ট্যাবলেটটা খাওয়ার যে নিয়ম আছে, এই ট্যাবলেটটা খাওয়ার আধ ঘন্টা পরে যদি তুমি দুধ খেয়ে নাও বা অন্য কিছু খেয়ে নাও এটা ভালো কাজ করবে, আধ ঘন্টা পরে সঙ্গে সঙ্গে কিছু খাওয়া যায় না, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি সুপারভাইজারকে কিন্তু এগুলো বোঝাতে হয়, পরে পরে জানতে হয় বলে, ঠিক আছে, এগুলো বললে ওরা শেখে সুপারভাইজারের কাছ থেকে, অঙ্গনওয়াড়ি কর্মীরাকে মাদার ফিডিংয়ে আরও ভালো করে বলতে পারে, মায়েরা উপকৃত হয়, ঠিক আছে। সুপারভাইজারের কাজের মধ্যে কিন্তু হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন তার মেয়েদের দেওয়া এবং ওই মিটিংগুলো থেকে সুন্দর করে বলা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একজন দিদি সুন্দর স্যানিটারি পরে আসছে, নিজের অ্যাপ্রোচটা ভালো রাখছে, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। এই একটা কথা তোমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে যে সুপারভাইজার হিসেবে আছে, এক জায়গায় কোশ্চেন করেছিল, একটা ইন্টারভিউ সেশন নিচ্ছে, সেখানে প্রশ্ন হয়েছে যে তুমি যে সুপারভাইজার আছে তোমার ড্রেস কোডটা কি কোনো কিছু এফেক্ট ফেলবে গ্রামে, অ্যাবসলুটলি ফেলবে, তুমি নিশ্চয়ই সুপারভাইজার হয়ে জিন্স পরে ওখানে চলে যেতে পারো গ্রামের মধ্যে, সেখানে যেতে গেলে তাদের গ্রহণযোগ্য হতে গেলে সালোয়ার বা শাড়ি পরেই যেতে হবে, তাহলে গ্রহণযোগ্যতা, আমি বলছি তুমি যা ইচ্ছে পড়তে পারো কিন্তু ওখানে গ্রহণযোগ্যতা দিদিকে গ্রামে ওইভাবেই গ্রহণ করবে, আবার যেখানে বেহালা অঞ্চল সেখানে জিন্স পরে গেলে সুপারভাইজারের কোনো প্রবলেম, ঠিক আছে, তো তোমার গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে, দার্জিলিং অঞ্চলে তুমি জিন্স পরে যাও কোনো প্রবলেম, ওখানে নেপালের পরে থাক, মিজোরামে পরে যাও কোনো অসুবিধা নেই, ডিপেন্ড করে তুমি কোন অ্যাটমসফেয়ারে যাচ্ছ, কীভাবে যাচ্ছ, সেখানকার সঙ্গে মানানসই তোমার ড্রেস বা সব কিছু হচ্ছে কি, ঠিক আছে। আজকে আমি এখানে আসলাম একটা টি শার্ট পরে চলে আসলাম চলবে না, আমার এখানকার ড্রেস একরকম হবে, আমি যখন পার্টি করতে যাবো তখন ড্রেস একরকম হবে, সব একরকমের হয় না, ঠিক আছে, সেই জন্য প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা বিষয় রয়েছে। তো হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন যখন সুপারভাইজার যাবে তার ড্রেস কোড তার সমস্ত কিছু তার বডি অ্যাপিয়ারেন্সের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, সেই জন্য কিন্তু যখন ইন্টারভিউতে তোমার মধ্যে একটা সুপারভাইজার খুঁজবে, কিন্তু তোমার মধ্যে যখনই সুপারভাইজার খুঁজবে সুপারভাইজারের গুণগুলোও খুঁজবে, গুণ দু রকমের, কম বয়সে গিয়ে তোমাকে অতগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে ট্যাকল করতে হবে, তার মানে তোমার মধ্যে কোয়ালিটি থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে অথরিটি থাকতে হবে, ডাজন্ট মিন চিৎকার করতে হবে, অথরিটি ডাজন্ট মিন চিৎকার, গান্ধীজির অথরিটি ছিল কিন্তু তার মাঝে চিৎকার করে অথরিটি দিত না, অথরিটি ছিল তার কাজে তার দৃষ্টিভঙ্গিতে এমনভাবে ছিল যে অন্যরা তাকে মেনে চলতে বাধ্য। আমার যা যখন আমি বয়সে কাজ শুরু করি, আমার তখন বয়স 27 বছর, তখন সব স্টাফেরাই আমার থেকে বড়, সব সিডিপিওরা আমার থেকে বড়, ঠিক আছে, যত আছে অফিসার সবাই আমার থেকে বড়, কিন্তু আমার আজ পর্যন্ত কারোর সঙ্গে গণ্ডগোল হয় না, কেন হয়নি তাকে যা বলেছে শুনেছে, কারণ আমি কাজে তার থেকে অনেক এগিয়ে, আমি শিখে নিয়েছি তাড়াতাড়ি কাজ, ঠিক আছে, নিয়ে কম্পিউটারটার থেকে ভালো জানি, অন্য কিছুর থেকে ভালো জানি, যখন জানি তখন ও আমারটা শুনতে বাধ্য, কিন্তু যখন জানবো না আমি এক্সপেক্ট করবো ও আমাকে স্যার বা ম্যাডাম বলবে, কেন বলবে, ঠিক আছে, তোমাকে এই তুমি জেনে যাচ্ছ এই জানাগুলো কিন্তু তোমার ওখানে গিয়ে কাজে লাগবে, ট্রেনিং হবে না, সোজা গিয়ে আইসিডিএস বলবে, তোমার এগুলো কি আছে ওইগুলো কি আছে, বলবো না না দিদি জানে, দিদি জানে, ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়, এটাই অথরিটি হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এই মাদার্স মিটিং আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট যেটার কথা বলছিলাম, হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন, মাদার্স মিটিং কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়িতে মিটিং করে সুপারভাইজার, তখন অনেক সাজেশন দেয় যেগুলো গিয়ে মাদার্স মিটিং বা অন্যান্য মিটিংয়ে বলে, ঠিক আছে, ভাই ভালো, এটা হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশনের পার্ট। তাছাড়া আর আমরা কী করি, ধরো ম্যালনারিড বাচ্চা আছে কোনো জায়গায়, কারোর কিছু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তখন আমরা কী করি, তাদেরকেও সাজেশন দিই যে এইটা করো বা ওইটা করো, এইগুলো যদি সুপারভাইজার দেয়, বেশিরভাগ সময় সুপারভাইজার দেয়, সিজিপিও খুব কম এখানে থাকতে পারে, ঠিক আছে, এই এই মিটিংগুলোতে সুপারভাইজারের বেশি থাকে অথবা অঙ্গনওয়াড়ি করবে, ঠিক আছে। নেক্সট পাঁচটা আমরা হেলথ চেক আপ,
হেলথ চেকআপ। হেলথ চেকআপে কি আছে, আমাদের কিছু কেমো থাকে যাদের বলে মেডিকেল অফিসার, এরা হেলথ ডিপার্টমেন্টে থাকে। এরা কি করে, এরা আসে, ঠিক আছে, এসে এরা কি করে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোতে যায় বাচ্চাগুলোকে চেক আপ করে। চেক আপ করা মানে আসে একদিন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার, যত বাচ্চা আছে তাদেরকে চেক আপ করে, চেক আপ করে দেখে তাদের মধ্যে কিছু ইরেগুলারিটিস আছে কিনা। ই ইরেগুলারিটিস ওরা কতগুলো রোগ ধরার চেষ্টা করে, হার্টে ফুটো আছে কিনা, হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম আছে কিনা, সেরিব্রাল পালসি আছে কিনা, এগুলো রোগ একটা, এগুলো নিয়ে পড়তে হবে জানবো। অটিজম আছে কিনা, ডাউন সিনড্রোম আছে, এগুলো পাবলিকের পক্ষে বোঝা একটু কঠিন, ডাক্তার ছাড়া বুঝতে একটু অসুবিধা হবে। ধরো হার্টে চেক আপ করে পাওয়া গেল হার্টে ফুটো, এটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব না। তখন কি হবে, তখন ডাক্তার কি করবে, এই অঙ্গনওয়াড়ি সেন্টারে যে বাচ্চাটার নাম থাকে এনলিস্ট করবে। করে শিশু সাথী প্রকল্প আছে, এর মাধ্যমে চিকিৎসা করা, তাহলে অঙ্গনওয়াড়িতে গেলে এই চিকিৎসাটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে যদি এই চেক আপে ধরা পড়ে, ঠিক আছে। তাহলে এই হেলথ চেক আপগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে হয়, স্কুলে গিয়ে হয়, ঠিক আছে। তাহলে এই চেক আপটা করে দিল। এবার সেরিব্রাল পালসি আছে কিনা, ডাউন সিনড্রোম আছে কিনা, এগুলো কি জিনিস, খায় না মাথায়, এগুলো নতুন নতুন রোগের নাম শুনবে, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, অটিজম। আমি অটিজমটা বলা হয়েছে, কারণ অটিজমটা নিয়েই বেশি জিজ্ঞাসা করতে হবে। ধরো একটা বাচ্চা এরকম করে বসে আছে, অটিজম বুঝবে কি করবে, একটা বাচ্চা এরকম করে বসে আছে, ও একটা জিনিস খুঁজছে, হ্যাঁ দেখাবো মাঝখানে আর উঠে গেছে। ধরো এখানে একটা বাচ্চা বসে আছে, একটা ভাইবা দেখতে পাচ্ছ, এইবার না চলে আসে এখানে, ধরো একটা বাচ্চা এখানে বসে রয়েছে, ঠিক আছে, সে না কনস্টেন্ট এরকম করছে, তুমি ওপাশ থেকে বলছো থাম, এবার তুমি আরো থাম বলছো, এই অবধি ঠিক আছে, তুমি আবারও বলছো ভাই থাম, এরম করে 5 মিনিট 10 মিনিট ধরে করে যাচ্ছে, তার মানে কিন্তু নর্মাল না, ও 3 মিনিট 2 মিনিট ধরে করছে মানে ঠিক আছে। এইবার যদি এবার কিছুক্ষণ পর ও আবার নর্মাল জায়গায় চলে যাচ্ছে, তুমি তখন চিৎকার করলে ও নর্মালি বাজি, এটা মানে হচ্ছে রিপিটেটিভ অ্যাকশন, ক্রমাগত রিপিটেটিভ এরম করছে, আগে বকবক করতো কিন্তু এখন থেমে গেছে, ঠিক আছে। এই ধরনের বাচ্চা হচ্ছে অটিজম, ঠিক আছে, অনেক ধরনের এগুলো সিগনিফায়ার আছে, ঠিক আছে, এগুলোকে অটিজম বাচ্চা ধরা যায় না। ধীরে ধীরে এরা কথা বলা বন্ধ করে, ধীরে ধীরে এরা রিপিটেটিভ অ্যাকশন করতে পারে, কিন্তু এরা বেশি মাইন্ড প্রয়োগ করতে পারে, ঠিক আছে। এই ধরনের কিছু কিছু মেন্টাল প্রবলেম আছে যেগুলো কিন্তু ডাক্তার ধরে, সেইগুলোকে সেই জায়গায় ধরা তার স্পেশাল চাইল্ড হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো ধরার কাজও কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে হয়, কারণ অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু কিছু স্কুল নয়, অনেক কিছু চলছে, ঠিক আছে, না জানলে পরীক্ষাটা চান্স না পেলে জানতে, ঠিক আছে, কি কাজ এখানে ভিতরে চলে, কিন্তু আমরা এগুলো ডিটেলসটা বলতে পারি। তো এমআরআই মেডিকেল অফিসাররা এসে হেলথ চেক আপগুলো করে। এছাড়া আর কি করে হেলথ চেক আপ, যেমন ধরো আমি বলছি কোনো ধরো আমার স্যাম বাচ্চা রয়েছে, সিপিওয়াইলে একুশ ম্যান্নারি, সিপিও কি করে এদেরকে একসঙ্গে নিয়ে গিয়ে, এদের মূল এমওদের হেড থাকে বিএমওএইচ, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, যে সিপিওর সঙ্গে মিটিং করে, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, এর নিচে থাকে এমও, তার নিচে দিয়ে থাকে পিএইচএল পাবলিক হেলথ নার্স, তার নিচে থাকে হচ্ছে তোমার এএনএম, তার নিচে থাকে আশা, ঠিক আছে, এইভাবে কাজ হয় পঞ্চায়েত। যাই হোক ওদের সিস্টেমটা আমি হায়ারার্কিটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে অনেক হায়ারার্কি আছে, এরকম ঘুরে ঘুরে আছে, হেলথ এরকম সহজেও ভাগ হয় না আমাদের মতে, ওদের অনেক এরকম ডাক্তার চলে গেছে, ওরকম ডাক্তার চলে গেছে, এরকম ওরকম এরকম অনেক কিছু আছে। মোদ্দা কথা বিএমওইচের সঙ্গে বসে এমওদের ঠিক করা হয়, এবং পরে বিএমওইচই অপারেশন গুলো করতে, এই ক্যাম্প গুলো করতে সাহায্য করে সিলিপিও, ঠিক আছে। সিলিপিও সুপারভাইজার বলে যে এই আমার বাচ্চা রয়েছে এই গ্রামে, এরকম এরকম আছে, সেখানকার কোনো সাব সেন্টার হোক কি ভুল, যে ডিপিএইচসি আছে মানে ব্লক, ব্লকের যে হাসপাতাল আছে সেখানে আমরা নিয়ে যাই বাচ্চাগুলোকে, খাওয়া দাওয়া দিই, তার চেক আপ করাই, পরবর্তীকালে এদেরকে পাঠানো হয় এনআরসি বলে একটা জায়গা। কে বলতে পারো ফুল ফর্ম বলো, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার। এবার কে বলতে পারবে নর্থ চব্বিশ পরগনায় কোথায় আছে বলো, পড়েছো কোথাও শুনেছো, মানে তো হবেই না, তারকের টাকায় শুনেছো, হ্যাঁ ও সেই জন্য জানবো, বসো ঠিক আছে।
দেখো বসে রয়েছে এখানে আর হেলথ এর স্ট্রাকচার আমাকে জিজ্ঞাসা করছো কে নিয়ে এসে বসিয়ে দিকে দিলে আপনি ভালো হবে এনআরসি হচ্ছে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার কোথাকার ফাসেন নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার তুমি কিন্তু হেলথের কোশ্চেন শুরু করে নিতে যে যদি বলো তাহলে কিন্তু জিজ্ঞাসা করবে তাহলে বলবে ঠিক আছে এটা আছে সন্দেশখালিতে উত্তর চব্বিশ পরগনা একটা জায়গাতে আছে সন্দেশখালি ঠিক আছে বিভিন্ন জায়গায় প্রায় কোথাও দুটো আছে এরকম আছে যে আমার নদীয়াতে আছে কৃষ্ণনগর ঠিক আছে এরকম আলাদা আলাদা জেলায় আলাদা জায়গায় আছে হ্যাঁ কি ব্যাপারটা বোঝাচ্ছে ধরো এনআরসি হচ্ছে আমাদের অসুবিধাটা এখানে যে বা হাতে নেই আমরা চেষ্টা করছি বা হাতে করার জন্য বা হাতে করলে অনেক যেতে পারে সন্দেশ নিয়ে যেতে পারে আমাদের যেতে পারে সেই জন্য আমরা চেষ্টা করছি কিন্তু এটা সবসময় সব জায়গায় প্রডিউস করাটা সম্ভব না অনেক কিছু লাগে তার জন্য আমাদের এই করতে এনআরসি মানে হচ্ছে ধরো বাচ্চাদের একটা সাতটা বা আটটা বেডের একটা জায়গা থাকে এটা বাচ্চার মায়ের জন্য মা বাচ্চাকে নিয়ে আসবে যে বাচ্চাগুলো স্যাম বাচ্চা এগুলোকে আমরা লিখে দেবো বা সুপারভাইজার লিখে দেবে বা ওখান থেকে হেলথের কেউ লিখে দেবে তখন অঙ্গনওয়াড়ি কর্মী বা হেলথের কেউ ওকে নিয়ে এনআরসিতে চলে আসবে বেড ফাঁকা আছে কিনা আমরা জেনে নেবো জেনে নিয়ে পাঠাবো ও ওখানে এসে ভর্তি হবে একমাত্র রেফারেল যে রেফারেল সার্ভিস বলছিলাম রেফারেল সার্ভিস থেকে রেফারেল করলে তবেই আসবে নাহলে হবে না তুমি হঠাৎ করে বললে আমি এনার্জি দিতে চাই কি চলে গেলে এনার্জি কবে দাঁড়িয়ে নেবে না নেবে না আমরা সিডিপিও করতে হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা সিডিপিও বা সুপারভাইজার করতে হবে অথবা হেলথ এর বড় অফিসার করতে হবে পিএম ওয়াইজ ভাই না নেবে না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এনআরসিতে জেনারেলি সিডিপিও বা বিএম ওয়াইজ সই না করলে এনআরসি নেয় এটা ওদের নিয়ম আছে সিডিপিও বা বিএমওই সই না করলে ভিডিও সই করলে হবে ঠিক আছে না কারণ এরা দুজনকে ধরা হয় যে এরা হেলথ রিলেটেড অফিসার এটা জানে যে কি কাকে পাঠাতে হবে কাকে না পাঠাতে হবে ফুটপাট করে আমাকে ওকে পাঠাবে ঠিক আছে তো সেই জায়গায় এনআরসিতে করে এনআরসির একজন পেডিয়াট্রিশিয়ান থাকে মানে বাচ্চাদের ডাক্তার ওখানে একজন নিউট্রিশনিস্ট থাকে এগুলো না বলে এনআরসি হয় না যে নিউট্রিশন দেখবে কি হয় ওখানে সুন্দর করে রান্না করা হয় নিউট্রিশনিস্ট রাঁধুনে দিয়ে রান্না করে বড় বড় মাছের পিস কোন কতটা ক্যালোরি কতটা কি সব মেনটেন করে বাচ্চাদের খাওয়ানো হয় 12 বা 14 দিন বা 15 দিন রাখা হয় রাখলে বাচ্চার ওয়েটটাকে যখন গেন হয়ে বাচ্চাটা ডেঞ্জারের বাইরে চলে আসে তখন ওকে ছাড়া বুঝতে গেল এর জন্য প্রতিদিন আমার 100 টাকা করে মাকে দেওয়া হয় মানে খাওয়াও দেবে আবার দেবে তাতেও অনেকে থাকতে চায় ঠিক আছে তার কারণ হচ্ছে ওখানে যদি ফ্যামিলি থেকে দূরে থাকতে হয় তাই অনেকে থাকতে চায় না কিন্তু ব্যবস্থাপনা কিন্তু দারুণ থাকে আর সব মহিলা স্টাফই থাকে কোনো পুরুষ স্টাফ থাকে মাঝে মাঝে ডাক্তার আগে দেখেও যাবে এই কোশ্চেন তো এইটা হচ্ছে এনআরসি বা নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার ঠিক আছে তো এই এনআরসিতে কিন্তু অনেক বাচ্চা বা এরা যারা আছে তারা কিন্তু এই এনআরসিতে গিয়ে ঠিক হয়ে আবার আসে আবার অনেকে ঠিক হয়ে এসে আবার ওয়েট কমে যায় কারণ ওখানে ভালো ভালো খাওয়া পাচ্ছে তো ভাই তার আর্থিক অবস্থা ভালো নয় সেই জন্য পাচ্ছে না সেই জন্য আমরা এখন এবার তোমাকে বলতে পারি যে এই স্যাম বাচ্চাদের বার করার জন্য তোমার ইনপুটটা কি স্যাম বাচ্চা তো ম্যালনারিড বাচ্চা তুমি সুপারভাইজার হিসেবে কি করতে পারো স্যাম বাচ্চাকে ওর ঝামেলা থেকে বার করার জন্য তখন বলতে হবে যে স্যাম বাচ্চা আমরা সিডিপিও কে বলবো যাতে ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে এই স্যাম বাচ্চার আর্থিক অবস্থা যদি খারাপ থাকে তার জন্য যদি তারা স্যাম হয়ে থাকে তার বাবা মাকে 100 দিনের কাজ বা অন্য কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য সেটা ঢুকিয়ে দিলে আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে ওরা খাবার খাওয়াতে পারবে আমরা পাশ থেকে সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেবো ওর অবস্থা ভালো আর যদি ওর কাজের অবস্থা না করা যায় কোনোদিনই হবে না ঠিক আছে তার মানে আমার ও লাইভলিহুডের উপরে চিন্তা করতে হবে এইটাও কিন্তু সুপারভাইজার আমাকে সাজেশন দিতে পারে সিডিপিও করতে উনি কিছুই পারবে না যা করতে হবে সিডিপিওকেই করতে হবে ঠিক আছে উইথ ভিডিও তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্লক লেভেল অফিসার আমরা তাই ভিডিওর সঙ্গে আমরা কথা বলি সুপারভাইজার কম বলে ঠিক আছে ওরা বলে হেলথ সুপারভাইজারের সঙ্গে হেলথ সুপারভাইজার থেকে তার সঙ্গে কথা বলে এপিও সঙ্গে কথা বলে বিসিএম সার্ভিস অফিসার সব কি বলতো হায়ার আর্টিকেল অনুযায়ী কথা হয় ডিএম নিশ্চয় এসপির সঙ্গে কথা বলবেন ডিএম নিশ্চয় এসে অন্য কারোর সঙ্গে কথা বলবেন না ঠিক আছে আমি নিশ্চয়ই ভিডিওর সঙ্গে কথা বলবো আমি নিশ্চয়ই গিয়ে ওখানে আমি ইভেন জয়েন্ট ভিডিওর সঙ্গে কম কথা বলবো ঠিক আছে আমাদের র্যাঙ্ক জয়েন্ট ভিডিওর সমান কিন্তু ভিডিও জয়েন্ট ভিডিও নিচে র্যাঙ্কের অফিসারদের সঙ্গে আমরা খুব একটা কথা বলি কম বলি আমি পার্সোনালি বলতে পারি কিন্তু কম বলি আমাদের র্যাঙ্ক মেনটেন করে কথা বলবো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার বা এই জিনিসগুলো হচ্ছে এইটাতে পাঠাতে পাঠালে কিন্তু আমাদের হেলথ চেক আপগুলো ভালো হয় চেক আপ করে খারাপ ভালো ভিত্তিতে আমরা এনআরসিতে ওদের পাঠিয়ে দিলাম অথবা যাদের খাবারের দরকার পড়লে আমরা সাজেশন দিয়ে দিলাম যে আর ডাক্তারদের দিয়ে চেক আপ করিয়ে নিলাম সঙ্গে ওষুধপত্র দরকার হলে ওষুধপত্র ওরা দিয়ে দিই এইটাও কিন্তু আমরা করাতে পারি এটা আমাদের মধ্যেই পড়ে কারণ আমরা এই ধরনের হেলথ ক্যাম্প অর্গানাইজ করি ডাক্তারদের দিয়ে করাই ঠিক আছে
এইগুলোর মাইক্রো প্ল্যান থাকে, মানে এই যে কোথায় কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে কি যাবে এইগুলো সিডিপি ও বিএমও একসঙ্গে বসে মাইক্রো প্ল্যান তৈরি করে, সেই মাইক্রো প্ল্যানের ভিত্তিতে এমওরা দিয়ে গিয়ে জিনিস। এটা কিন্তু অনেক বড় ওয়ার্ক অফ অ্যাকশন, এটা এখানে বসে বোঝানো যাবে না, কিন্তু এইগুলো সুপারভাইজারেরও পার্ট থাকে যে আজকে কোন অঙ্গনওয়াড়ি সেন্টার কটা থেকে কটা অবধি খোলা আছে, কি করে শিডিউল করলে এইটার পরে এই সেন্টার, এই সেন্টারের পরে এই সেন্টার যাবে ডাক্তাররা, কখন অঙ্গনওয়াড়ি কর্মীকে খোলা রাখতে হবে, বাচ্চাগুলোকে এই সময় আনতে হবে, এত ক্লাস থাকে, ঠিক আছে? এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। কি প্রশ্ন বলো? পাঠানো উচিত, কিন্তু পাঠাতে পারি না, কারণ বেড সবসময় ভালো থাকে, আমার 9টা বা 10টা বেডেড রয়েছে, সারা উত্তর চব্বিশ পরগনায় হয়তো 400 বাচ্চা রয়েছে, কোন বাচ্চাকে কখন পাঠাবো সবসময় পারি না, অনেক সময় আমার আমডাঙ্গা ব্লক থেকে সন্দেশখালি পাঠানো অসুবিধা, তাই সবসময় এনআরসিতে তোমাকে দিয়েছো, তো এনআরসিতে সবসময় তো বাচ্চারা যায় না, কেন যায় না, দূরত্বের জন্য যায় না, আমি যদি মায়েদের বাচ্চাকে একবার ভর্তি করিয়ে দিয়ে আসি ও অত দূরে থাকতে চাইবে না, তাই এনআরসি কিন্তু প্রয়োজন প্রত্যেক সাব ডিভিশনে করা যায়, আমরা কিন্তু এটাই প্রপোজাল আকারে আমাদের তরফ থেকে রাখি, সাব ডিভিশনে থাকলে কি ওর মধ্যে ওরা ঘুরতে সুবিধা হয়, ডিস্ট্রিক্টে অনেক বড়, কোথায় সন্দেশখালি কোথায় সল্ট লেক, আমাদের উত্তর চব্বিশ ডিস্ট্রিক্টে এত বড় একটা ডিস্ট্রিক্ট, সেখানে যদি আলাদা করে এনআরসি না থাকে একাধিক জায়গাতে তাহলে কিন্তু বাচ্চা নিয়ে গিয়ে তাদেরকে বার করা খুব কঠিন, তাই আমাদেরই বেশি বার করতে হয়, এনআরসি নিয়ে যাওয়ার সুযোগ কম হয়, ঠিক আছে? যেটা ফ্যাক্ট, আমি অন্য জায়গাতে এনআরসি নিয়ে যেতাম কিন্তু এখানে পারি না, আমডাঙ্গাতে কোনো বাচ্চা সন্দেশখালি যাবে। এই যে লুফলস হয় না আমাদের আইসিডিএস এর লুফলস কোথায়, হেলথ এর লুফলস কোথায়, এইখানে বিএমআই প্রথম না, জেলায় হচ্ছে সিএমও, তারপর ব্লকে হচ্ছে বিএমও, এর মধ্যে কিন্তু অনেক অন্য আছে, সুপার টুপার আছে, আসলে সেগুলো আমি ঢোকাচ্ছি না, জাস্ট এমনি বলছি, এইটাই একদম ভাগ বলে কি কাউকে দেখতে হবে, অনেক ধরনের ভাগ থাকে, ঠিক আছে? এমও এমওর আন্ডারে আরো অনেকে থাকে, কিন্তু পিএইচএমও আসে পরবর্তী, পাবলিক হেলথ না আছে, এরপর এএনএম থাকে, এএনএম দের আমি ভাগ করছি না, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম, থার্ড এএনএম আছে আলাদা, ঠিক আছে? এএনএম এর পরে আসা আসা একদম লো লেয়ারে, কি ভুল বললাম কিছু, পাবলিক হেলথ নার্স, এনইউআরএস, ভালো করে বুঝতে হবে, সিএমআই বুঝলাম কি, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, এ হচ্ছে জেলায় সবচেয়ে বড় হেলথের অফিসার, যেরকম ডিএম আমাদের সবচেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডিপিও আমাদের আইসিডিএস সব থেকে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডিপিও বা ডিএসডব্লিউ, ঠিক আছে? এখানে সিএমও হচ্ছে ওদের হায়েস্ট, ওদের ব্লকে কে আছে ডিএমও, ডিএমও হচ্ছে বেশি ডাক্তার থাকে, যাদের বলে এমও বা মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারের আন্ডারে আরো অনেক মেডিকেল অফিসার থাকে, কেউ আয়ুষ থেকে থাকে, অ্যালোপ্যাথি থেকে থাকে, হোমিওপ্যাথি থেকে থাকে, তার আন্ডারে পিএইচএন থাকে, পিএইচএন হচ্ছে পাবলিক হেলথের জায়গাটা দেখে, ঠিক আছে? পাবলিক হেলথ নার্স বল, এর আন্ডারে থাকে এএনএম রা, এদেরকে ট্রেন করে এরা এএনএম, ঠিক আছে? এএনএম হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফ, এদেরকে দেখার পরে এদের আন্ডারে থাকে আশা, আন্ডার বলবো না, একসঙ্গে কাজ করে বলবো, ঠিক আছে? ওরকম আন্ডার হয় না, কিন্তু এইটা ওদের হায়ার আর, ঠিক আছে? হেলথ এখানে আমরা কিভাবে বসি দেখো, ফিট করি, এইগুলো কেউ বানাতে পারবে, এইগুলো হচ্ছে বানানো, এদের মধ্যে একটা লেয়ার আমি মিস করলাম, এটা হচ্ছে এইখানটা থাকে হেলথ সুপারভাইজার, আমাদের এই তিনটে লেয়ারে লোক নেই, দুটো AWW আর AWDT আছে, বুঝলে? তার সঙ্গে কার মিটিং হয় আবার বুঝতে পারছো, সিএমও এর সঙ্গে ডিপিও বসবে, বিএমও এর সঙ্গে সিডিপিও বসবে, এমও বা পিএইচএন বা হেলথ সুপারভাইজারের সঙ্গে সুপারভাইজার বসবে, আমরা মাঝে মাঝে বসে যাই, কোনো ব্যাপার না, AWW সঙ্গে এএনএম পিএ বসবে, আর AWH AWW এদের সঙ্গে আশা বসবে, মানে AWW বসবে এএনএম এর সঙ্গে আশা সঙ্গে, ঠিক আছে? আমাদের এই লেয়ারটা নেই, তার মানে সব থেকে বেশি সৈন্যবাহিনী দুটো ডিপার্টমেন্টে আছে, আইসিডিএস আর হেলথ, ঠিক আছে? আমাদের কিন্তু সৈন্যবাহিনী বিডিও এত সৈন্য নেই, যত সৈন্য আমাদের আছে, ঠিক আছে? আমাদের কত সৈন্য ধরে না, মোটামুটি এত থাকে আমার একটা ব্লকে, প্রায় এতর উপর থাকে হেলথের একটা ব্লকে, ঠিক আছে? বেশি থাকে 400 বেশি থাকে, আমার 600 বেশি থাকে, ঠিক আছে? তাহলে আমাদের একটা ব্লকে এতগুলো সৈন্য, আমাদের না নামা তো ভিডিও কাজ নামাতে পারবে না, ঠিক আছে? সম্মানটা কিন্তু সেনাপতি তার সৈন্যবাহিনী দেখুন, তাকে যত স্ট্রং বানাতে পারবে তত ভালো হবে, সুপারভাইজারের সম্মান অঙ্গনওয়াড়ি যদি তাকে সম্মান দেয়, অঙ্গনওয়াড়ি যদি ভালো কাজ করে তবেই সুপারভাইজারের সম্মান,
সুপারভাইজার অঙ্গনওয়াড়ি ভালো কাজ করলে সিডিপিও সম্মান, ঠিক আছে, সিডিপিও ভালো কাজ করলে তখন এদের দিকে নামাতে সুবিধা হবে, ঠিক আছে। সবটাই লেয়ার গুলো একটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, প্রত্যেকটারই হায়ারার্কির উপরে ডিপেন্ড করে যে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে নামাচ্ছে, কিভাবে কাজ করছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল। এবার আমি আসছি পরেরটা, রেফারেল সার্ভিস। ভুলিয়ে যেও না, আমি মাঝখানে ঢুকতে চাইছিলাম না, কিন্তু অনেকে প্রশ্ন করছে বলে আমাকে ভিতরে ভিতরে ঢুকে বলতে হচ্ছে, ঠিক আছে। যেটা আছে রেফারেল সার্ভিস, রেফারেল সার্ভিস হচ্ছে, ধরো এই যে বলছিলাম এনআরসি তে যেতে হবে, তাহলে এনআরসি যেতে গেলে কি করতে হবে, সিডিপিওর কাছ থেকে সই করে যেতে হবে, সিগনেচার করে যেতে হবে বা ওকে ফোন করে দিতে হবে, এটাকে রেফারেল বলে। রেফার করছে, কেউ অসুস্থ হয়ে গেল, কেউ ধরো হার্টের অপারেশন করতে হবে, তখন এমও কি করলো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এরা সময় মিলে বললো, তখন ওকে সিজনতে পাঠানো হলো, এটা রেফারেল সার্ভিস। কেউ অসুস্থ হয়ে গেল, কোন AWW একটা কাগজে লিখে দিল, ওখানে রেফারেল স্লিপ থাকে, সেটা লিখে দিল, সেটা চলে গেল কোথায়, চলে গেল সাব সেন্টারে, ওষুধ পেল, ঠিক আছে, এটা রেফারেল সার্ভিস, ঠিক আছে। কোনো প্রেগনেন্ট ওমেনকে লিখে দিল, ওর কাছে আছে রেফারেল, কিন্তু কম করে এখন, আগের মতো অত করে না, যেহেতু এখন কোভিড সিচুয়েশনে এমনি পাচ্ছে সবাই ফ্রিতে, তাহলে রেফারেল থাকে আর 10 মিনিট রেফারেল থাকে। এবার লাস্ট যেটা করছি সেটা হচ্ছে স্যাটকে লিখে নাও, এটা নতুন প্রোগ্রাম এসছে আমার, এটা 11 থেকে 18 বছরের মেয়েদের জন্য। হ্যাঁ, তা অঙ্গনওয়াড়ি কর্মী করতে পারলে সুপারভাইজার করতে পারবে, ঠিক আছে, ওর কাছে রেফারেল দিই স্যাককেপি, কিন্তু সুপারভাইজার লাগে না কেন, সবটাই সিডিপিও করে দেয়, সুপারভাইজার তো সিডিপিও অফিসে থাকে বেশিরভাগ সময়, একবার স্যারকে বললে স্যার করে দেবে, আমাদের প্রভাব তো অনেক বেশি সুপারভাইজার, ঠিক আছে, বেশিরভাগ 80% কেস, আর কোনো মানে বসবেই, বেশিরভাগ তুমি ওখানে থাকবে, বাকি সময়টা যাবে আমাদের সঙ্গে অঙ্গনওয়াড়ির কানেকশনই তো সুপারভাইজার, ঠিক আছে, তখন ওরা ফিল্ডে থাকবে, যখন ওরা ফিল্ড ভিজিট থাকবে তখন অফিসে থাকবে, অফিস ডিউটি থাকবে, সব মিলিয়ে ধরো আজকে এক সুপারভাইজার ফিল্ডে চলে গেল, আর একজন সুপারভাইজার অফিসে থাকলো, রিপোর্টেশন যখন হচ্ছে ওর সঙ্গে ফোনে ফোনে কথা বলে রিপোর্ট।